9 বছর আগের মামলায় স্বস্তি পেলেন কুণাল ঘোষ। সারদা কেলেঙ্কারির যে মামলায় তাকে প্রথম গ্রেফতার করা হয়েছিল তাতেই অভিযোগ মুক্ত হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বৃহস্পতিবার এই রায় দিল এমপিএমএলএ কোর্ট। যে তথ্য প্রমাণের ভিত্তিতে ওনার এগেনস্টে এই চার্জশিট ফাইল করা হয়েছে, সেই চার্জশিটটা কোনোভাবেই কুণাল ঘোষের এগেনস্টে কোনো রকম অ্যালিগেশনকে সাপোর্ট করে না। তো জজ সেটা হিয়ারিং করবার পরে এবং পিপিকেও শুনবার পরে, কেস ডায়েরি দেখার পরে কুণাল ঘোষকে এই মামলা থেকে অ্যাকুইটাল দিয়েছেন। 2013 সালের 23শে নভেম্বর তৃণমূল সরকারের আমলেই সারদাকাণ্ডে কুণাল ঘোষকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। সারদা মিডিয়া গ্রুপের সিইও ছিলেন তিনি। গ্রেফতারের সময় তৃণমূলেরই রাজ্যসভার সাংসদ ছিলেন কুণাল। কিন্তু সারদা কেলেঙ্কারি ইস্যুতে তার লাগাতার বিস্ফোরক অভিযোগের জেরে অস্বস্তিতে পড়েছিল দল। তাকে পাল্টা কটাক্ষ করেছিলেন তৃণমূলের কয়েকজন শীর্ষ নেতাও। কালকে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি হাউসে স্টেটমেন্ট দিয়েছেন, তারপরেও একজন জেলের আসামি কি বললো না বললো জেলের বাইরের থেকে আপনি শুনতে পারেন, আমি শুনিনি। দেখুন এগুলো তো সব জানেন, নাটক করছে। কখনো কখনো নিজের জীবনকে আত্মহত্যার পথেও নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এই রকম বহুবিধ ভারসাম্যহীন একটি মানসিক ভারসাম্য বোধহয় তিনি হারিয়েছেন। পরে ফের তৃণমূলের সঙ্গে সম্পর্ক গভীর হয় কুণাল ঘোষের। তাকে রাজ্য সাধারণ সম্পাদকের পদেও বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অভিযোগ মুক্ত হওয়ার পর কি নাম না করে সেই ফিরহাদ হাকিম পার্থ চট্টোপাধ্যায়দেরকে নিশানা করলেন কুণাল ঘোষ। যেভাবে আমাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছিল, পার্টিকুলার যে চরিত্রগুলো তখন এই জিনিসগুলো তৈরি করেছিল, তো আমার তো মনে হচ্ছে আমি এখন ফোন করে খবর দিই মুকুল রায়কে আর রাজীব কুমারকে যে আমার প্রথম জামিন, আমি যেটা অ্যারেস্ট করানো হয়েছিল মামলাটিতে আমাকে অভিযোগ মুক্ত কোর্ট ঘোষণা করলেন। সেখানে পার্টিকুলার 2-3 জন একটা ভুল বোঝানো, বাকিদের প্রভাবিত করা, এই ধরনের একটা কাজ করেছিল। আমার মূল দলের সঙ্গে তো আমার কোনো দিন বিরোধ ছিল না, আমি কোনো দিন তৃণমূল কংগ্রেস ত্যাগ করিনি। এই মামলা থেকে কুণাল ঘোষ ছাড়াও সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় সহ আরেক সারদাকর্তা সোমনাথ দত্ত মুক্তি পেয়েছেন। কৃষ্ণেন্দু অধিকারী, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।